হাসানে কারিমান এমন এক জাত পাক যাদেরকে আমার হবে গায়না মুস্তফার সিরতের সুরতের বৈশিষ্ট্যের উত্তরাধিকারী করে পাঠিয়েছেন হাসানে কারিমান এমন এক জাত পাক যাদের ভালোবাসা উম্মতের জন্য ওয়াজিব করে দিয়েছেন সিগনিফিক্যান্সটা আসরারটা মখজনটা আমি ইমাম হোসেনটাকে এটা ইমাম হোসেনকে এবং আমার হযরত কিবলাটাকে আমার দিদার মৌলা কেবলা কাবা যদি আমার উপর দয়া করব সুর তাহলে ওনাদের দয়ার মেহরবানি আমার হজরতের নাগায়করণ থেকে আমি দু একটা কলম বলতে পারবো যে আপনি অনুমতি দিয়েছেন সবাই একটু আমিন বলে হুসাইন কোন হে আসমতে হুসাইন কিয়া হে ইমাম তাবরানি মুজামুল কবির এর মধ্যে আব্দুর রাজ্জাক তার মুসান্নফ এর মধ্যে ইবনে হাজার মক্কি তার সাওয়ায়েকে মুহরিকার মধ্যে ইমাম নাসাই সুনানে কুবরার মধ্যে এইভাবে অসংখ্য বিশুদ্ধ হাদিস গ্রন্থের মধ্যে এসেছে আমি হাদিসের এবারতগুলা পড়ব না যেহেতু আমার সময় সংক্ষেপ মূল কথাটা আমি বলব এই হাদিস শরীফ যেগুলো কিতাবের নাম বলেছি এই কিতাব থেকে আজমতে হুসাইন ইমাম হুসাইনকে ইমাম হুসাইনের বর্ণনা দিচ্ছেন আমার মাওলা নবীজি এবং আমার আল্লাহ কি হাসনাইনে কারিমান এমন এক জাত পাক জিনাদেরকে নবীজি নিজের পুত্র বলেছেন এই জন্য আমরা বুঝে নিবেন এই জন্য আমরা আমাদের মাঝবন্ডারের পীর সাহেবদেরকে বাবা বলি আমি তফসির করার সুযোগ নেই আপনারা বুঝে নিবেন হাসনাইনে কারিমাইনকে আমার রসুল নিজের কি বলেছেন পুত্র বলেছেন বলেন না কি বলেছেন পুত্র বলেছেন হাসনাইনে কারিমাইন এমন এক জাত পাক যাদের কানের মধ্যে আমার রসুল সর্বপ্রথম আজান দিয়েছেন হাসনাইনে কারিমাইন এমন এক জাত পাক যাদের আকিকা সর্বপ্রথম আমার মাওলা নবীজি করেছেন হাসনাইনে কারিমাইন এমন এক জাত পাক যাদেরকে আমার হবে গায়না মুস্তফার সিরতের সুরতের বৈশিষ্ট্যের উত্তরাধিকারী করে পাঠিয়েছেন হাসনাইনে কারিমাইন এমন এক জাত পাক যাদের ভালোবাসা উম্মতের জন্য ওয়াজিব করে দিয়েছেন হাসনাইনে কারিমাইন এমন এক জাত পাক যাদের ভালোবাসায় মুস্তফা মিম্বার থেকে নেমে গিয়েছেন হাসনাইনে কারিমাইন এমন এক জাত পাক যাদের ভালোবাসায় আমার মুস্তফা সেজদাকে লম্বা করেছেন হাসনাইনে কারিমাইন এমন এক জাত পাক যাদের জিহ্বা মুবারক আমার নবীজি চুষে চুষে খেতেন হাসনাইনে কারিমাইন এমন এক জাত পাক এমন এক জাত পাক যারা আমার নবীজির পেট মুবারকের উপরে খেলাধুলা করেছেন হাসনাইনে কারিমাইন এমন এক জাত পাক যাদের মাধ্যমে আল্লাহ জান্নাতকে সজ্জিত করেছেন হাসনাইনে কারিমাইন এমন এক জাত পাক যাদেরকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আল্লাহর আরশ আযীমের গম্বুজের নিচের মধ্যে দণ্ডময় কো দণ্ডমান করবেন হাসনাইনে কারিমাইন এমন এক জাত পাক যাদেরকে আমার মুস্তফা শের মুবারক থেকে কদমের তালু পর্যন্ত আপন মস্তক চুমু খেয়েছেন হাসনাইনে কারিমাইন এমন এক জাত পাক যাদের প্রেমে মুস্তফা নিজের সন্তান ইব্রাহিমকে উৎসর্গিত করেছেন হাসনাইনে কারিমাইন এমন এক জাত পাক এই মুসলমান হাসনাইনে কারিমাইন এমন এক জাত পাক যাদেরকে দেখলে হুবহু প্রত্যেকটা মাওলা রাসূলুল্লাহকে দেখা যায় কেতে হে মৌলা একজন
ইমাম হোসেনকে এই সহি হাদিসগুলোর মিলিকে মূল নির্দেশটা আমরা জানলাম কি না রাসূলুল্লাহ আমার কথা হলো তরিকায় মজবন্দার সাহাবাতে কারবালার নির্দেশ সুবহানাল্লাহ আমার রাসূল যখন মিরাজ গিয়েছেন আমার রাসূলের মিরাজে আলম যেটা কলবে লুদুন কলবে মুকাশাফা কলবে মারিফা কলবে হাকিকা আসরার এলাহি সেগুলা আমার রাসূল মাওলা আলীর সিনায় দান করেছে মাওলা আলী রাসূলুল্লাহর সেই আলম ইমাম হাসানে কালিমাইনের সিনার ভিতরে দান করেছেন হাসানে কালিমান সেই মুস্তফার আলম ইমাম সাইয়েদুল আবেদিনের সিনায় সাইয়েদুল আবেদিন থেকে ইমাম বাকের মুসা কাজম সাদ্দাকতি সাল্লাল্লাহু আলাইহি এইভাবে আস্তে আস্তে গৌসুল আজম মাইফন্ডের ভিতর আসমান এলাহি ভিতর গৌসুল আজম মাইফন্ডের যখন আসমান এলাহির জ্ঞানেটা আপনার মুর্শিদের মাধ্যম থেকে প্রাপ্ত হয়েছে তখন গৌসুল আজম মাইফন্ডের গোলামদেরকে সমাজ থেকে বিতাড়িত করা হয় বিভিন্ন ফতোয়া নিক্ষেপ করা হয় বিভিন্ন রকম বহুমত দেওয়া হয় তেমনি ভাবে ওই ইমাম হুসাইন মুস্তফার সেই মেরাজি আলমকে রক্ষা করার জন্য স্যার দিয়েছেন কারণ মেরাজি আলমে তো অপাত্রে দান করা যায় না এটা যোগ্য ব্যক্তিদের সিনাই যেমন গৌসুল আজম মজবন্দরের এক খলিফা আব্দুল গনি কাঞ্চন ফুরি রহমতুল্লাহ আলাইহি উনি আয়নায়ে বাড়ি হতে লিখেছেন মজহরে আসিফ রাদ কুতরত কৌসে আজম আপাহে আয়নায়ে আন ওয়ারে ওয়াহেদা আপনি তো আল্লাহর কুদরতি রহস্য ইমাম হুসেন আল্লাহর কুদরতি রহস্য বিদায় খাজা গরিবে নামাজ পড়ছেন ধর্মের ফানা হুসেন ইজুকিল টু ধর্মের রহস্য ইজুকিল টু ধর্মের রহস্য মানে আল্লাহ রহস্য হল হুসেন সেই হুসেন নিজের নানা জানের এলমকে হেলমকে আইডিয়ালকে ক্যারেক্টারকে জীবিত জীবন্ত চিন্তা রাখার জন্য স্যার দিয়েছেন হাত মিলান স্যার কো সজদে মেয়েসি উম্মতো কি শাহাদতে হতি হ্যাসি শাহাদাত ইসকো কহতে হ্যায় শাহাদাত কিয়া হ্যায় কথা ইয়া সকে সজদে ইসি মুন ওই আলম প্রাপ্ত হওয়ার কারণে স্যার দিয়েছেন এবার আসুন আমার গৌসুল আজম মাইসফান্ডের যখন ওই আলম ধারক প্রাপ্ত হয়ে খলিফায়ে গৌসুল আজমদেরকে দান করেছেন বিভিন্ন মুরিদদেরকে যখন দান করেছেন গৌসুল আচ্ছা আমার গৌসুল আজমের যুগ গৌসুল আজমের বিরুদ্ধে ছিল না বলেন না আমার মাওলা হোসেনের বিরুদ্ধে
ছিল না ছিল আমার গৌসুল আসল মাইজপন্ডালি সেই আসরারি জ্ঞান যখন খোলাফায়ে গৌসুল আসল দেখে দান করেছেন তারা যখন ভুক্ত হয়েছেন হজরতের প্যানের মধ্যে যখন ওই এলম পেয়ে কোরবানি হয়েছেন তখন বিভিন্ন ভাবে ইমাম হুসাইনের মতো তাদেরকেও ষড়যন্ত্রের পাত্র হতে হয়েছে ঠিক কিনা ওই এলমটা যখন প্রাপ্ত হয় তখন ইমাম হুসাইন যেরকম আমার উস্তাদ বলেছেন ইসকে মুস্তফা হলো শাহাদাতের কারবালার প্রতিচ্ছবি হত্যার প্রেমের প্রতিচ্ছবি ফুটে এসেছে কারবালায় ঠিক কিনা আমার খোলাফায়ে গৌসুল আজম মুরিদানে গৌসুল আজম যখন সে আসারি জ্ঞান প্রাপ্ত হয়েছে আসারি জ্ঞানের সাথে যখন ওই প্রেমের শরাব যখন খেয়েছেন চমৎকার চিত্তে বলেছেন আমি সারাবি চলেছি পথে সরদারাও রে যত সুফি তাদের মুরিদেরা কারোর সাথে হাত মিলাই নাই শুধু গৌসুল আজম বলে বলে শাহাদাতে কারবালার নির্যাস গৌসুম ভান্ডার বুঝে আসতে স্যার চুপে বলেন আজকে যারা আমাদের আহলে বাইতের জিকির করার কারণে বিভিন্ন রকম ফতোয়া দেয় না আচ্ছা আপনারা কি এই যুগে এই জিকির দেখেছেন দেখেছেন না আপনারা বললে দেখাবো আমি কেন আপনারা কি এই জিকির দেখেছেন যে যুগে মাওলা হুসাইন আলাইহিস সালামের বিরোধী ছিল এজিদ এবং তার গোষ্ঠীরা এই যুগে হুসাইনি ইসলামের ধারক বাহক আমি শব্দটা কি ব্যবহার করেছি ধারক বাহক তার মানে মওলাইয়াতের ধারক বাহক কিসের মওলাইয়াতের ধারক বাহক হুসাইনি ইসলামের ধারক বাহক কথা মুরিদদেরকে খোলাফাদেরকে আশেকদেরকে জাকিরিন শাকিরিন মুহিদ্দিনদেরকে কোন কোন জায়গায় বিভিন্ন রকমের ফতোয়া দেওয়া হয় আমরা নাকি শিয়া হয়েছি বলে কি বলে না তো যারা এই ধরনের কথা বলে তাদের পরিচয়টা একটু হাদিস শরীফ থেকে দিই যেমন ইমাম বাইহাকি সোহাবুল ইমানের মধ্যে নকল করেছে ইমাম বাইহাকি মাওলাই কায়নাত মাওলা আলী থেকে এই হাদিসটা রওয়ায়াত করেছেন কি আমার রসুল মান লাম ইয়ারিফ হাক্কাইতো যে ব্যক্তি আমার আহলে বাইত এবং আনসারদের অধিকার অধিকার মানে আমার আহলে বাইতকে যেভাবে ইজ্জত করার দরকার সেভাবে করলো না জানলো না বুঝলো না আমার আহলে বাইত এবং আনসারকে যেভাবে তাদের নেতৃত্ব কামনা করা দরকার নেতৃত্বের চূড়ান্ত হতে হলো আহলে বাইত এখানে আহলে বাইতের নেতৃত্ব নিয়ে ইসলামের মধ্যে গুজারি হয়েছে নেতৃত্বের অধিকারকে যারা
বুঝলো না আনসারদের অধিকারকে যারা ছিল না বুঝলো না আহল বাইতের হককে যত পর্যন্ত তাদের হক তাদের কাছে ফিরিয়ে দেয় নাই আমার রাসূল বলেন লিইহদা সালাসে তারা তিন কিসিমের ব্যক্তি কয় কিসিমের তিন কিসিমের ইমা মুনাফিক হয়তো সে মুনাফিক এর জন্য মাসবন্ডারি আশেকদের মাসবন্ডারি আশেকরা মানি আহল বাইতের অনুসারী আমরা কার অনুসারী সন্দেহ আছে আমাদেরকে বিভিন্ন রকম ফতোয়া দেয় তো আমাদেরকে যে ফতোয়া দিবে ইমাম হোসেন বললে কসুর আজম মাসবন্ডি বললে আহলে বাইত বললে এটা রসুল্লাহ 4700 বছর আগে ঘোষণা দিয়েছেন কি যারা আহলে বাইতের বলে বলে চিৎকার করো তাদের অধিকার নিয়ে কথা বলো তাদের হক নিয়ে কথা বলো তোমাদেরকে কিন্তু এক শ্রেণীর ব্যক্তি ফতোয়া দিবে কারা জানো ইমাম মুনাফিক যে ফতোয়া দিবে সে হয়তো কি মুনাফিক ও ইমা লাজানিয়াতুন এটার স্বীকৃতি আমার মৌলাকে টাকা দিয়েছেন আচ্ছা ইন্দ্র মুনাফিক হয়তো সে মুনাফিক অথচ সে যাবো সংসার ও ইন্মা তার মা তাকে অবস্থায় কি আমার দিতে হবে দিয়েছে কে রসুল রসুল উপরে কোন পরদানে কোন ফকির বিশ্বাস আছে রসুলের মতো কোন বড় আত্মানুষ্ঠান সত্তা পৃথিবীতে আছে খন্ডাইতে মনে করিলি রসুলের হতাইয়ার খন্ড না চাই পর এলাম অব্দুল কট্টর খবরদার তরিকাই মাইসপন্ডারের মধ্যে স্বাগতিক কোন নবী আসিত যাওয়া দার আসা যাবে এখানে আসার জন্য একটা মাত্র মন্ত্র হলো সেটার নাম হলো আতবে আহলে বাইতে রসুল তরিকা দিয়ে আমি বলছি ঠিক তবে ঠিক এবার আসুন তারা ভাই একটা কথা ওই সিলিকন টাইম হোক তারপরে বলে ফেলি
মানুষ যদি আহলে বাইত যেটা জানতো আল্লাহর পর শুধু প্রশংসা করত আহলে বাইত কারণ রাসূলুল্লাহ নবুয়তের জ্ঞানের হিকমতের রিসালাতের আপেক পারসন হলো আহলে বাইতের রাসূল আর আহলে বাইতের রাসূলের আপেক পারসন হলো তরিকা কে কওসে মাস পড়তো লিখে রাখেন আপনি এটা সিনার মধ্যে এটা আপেক তরিকা আমাকে যেহেতু বাবা জানের হুকুম করেছে বাবা জানের কদমে আমি এখন আনন্দ করে করে বলবো কাজে আছে কিনা তাহলে আনন্দ মন নিয়ে শুনেন যাতে স্কুল অবস্থা খারাপ হবে এত আমি করবো আমাকে করতে হবে আমাকে করার জন্য ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ তার রাসূল কেন আমি নালায়েক আমি নাজিস আমি পাপি আমি অদম আমি সিয়াসার পদফার আমি আহলে বাইত বলে বলে একটু আমার কলবটাকে পবিত্র করবো যে এইভাবে আহলে বাইত বলে বলে যারা নিজের কলবকে পবিত্র করে তাদের সরফ আছে তাদের আসবটা কি কল্যাণ দিচ্ছেন রাসূলুল্লাহ বলেন না সুবহান ইবনে মাজার শরীফের সরি ইমাম দাইলামি আল ফেরদাউস বিমাসুর খাতাতের মধ্যে এখানে হাদিস নকল করেছে وعن ابن عباس رضي الله تعالى عمر الرسول قال انا شجره كبير خیال করুন আমার রাসূল বলে انا شجره মানে আমি রাসূল হলাম গাছ সুবহান وفاطمه حملها আর আমার فاطمه হলো আমি গাছ নামক আমি রাসূল নামক গাছের ফল জোরে বলেন না সুবহানাল্লাহ আমি হলাম আমি হলাম গাছ ও ফাতেমা তো হামলুহা আর আমার ফাতেমা হলো আমি রাসূল নামক গাছের আমার মৌলাই কায়নাত মৌলা আলী হল পুষ্পের পাপড়ি হাসানু ওয়াল হুসাইনু থামারাতু আর আমার হাসান হুসাইন হলে আমি কাস নামক রসুলের ফল এবার আসুন ওয়াল মুহিবুনাল ওয়াল মুহিবুনা আহলাল বাইতি ওয়ালা কুহা আর আমি কাস আমি রাসূল নামক গাছের যেই ফল যেই পাপড়ি যেই ঢাল ফাতেমা মাওলা আলী হাসান হোসেনকে ওই মহিবুল আহলে বাইত এই আহলে বাইত গুলোকে যারা ভালোবাসে যারা কি করে ভালোবাসে ওয়ালা গুহা তারা হলে আমি আমি রাসূল নামক গাছের পাতা আমার বুঝতে হবে আমি রাসূল নামক বৃক্ষের ঢালকে তথা ফাতেমাকে মাওলা আলীকে হাসান হোসেনকে যারা ভালোবাসলো তারা হলে আমি রাসূল নামক গাছের পাতা তারা চূড়ান্ত জান্নাতের অধিকারী এটা দিবার লোকের সত্য তাহলে আসুন আমরা রাসূল যেখানে আলী জোরে বলতে হবে রাসূল যেখানে আলী আলী যেখানে ফাতেমা ফাতেমা যেখানে হাসানে কারিমাই আমরা যারা পাক পঞ্চতন্ত্রকে ভালোবাসি আল্লাহ
سيد مطلوب تعلم بشيء بقدر أنا كمان بس تينام فانا بريك باشا بقول تيك تيك تام فانا آه مطلوب تعلم بشيء بقدر سيد بيك باك بونجتون ده ماينس بقدر سالي باك بونجتون ده ماينس بقدر سالي شرط فاطم دايره خلاص كلام بقوله باك تولين أزياء بقولتهم لو أتى بقولتو أركبتي أمي أرشوا بقولتو الحمد لله أشوف ترى رسول بقولتة شيء أما بانجتون أمي رسول نامو كاشي باتا تكينا ترى ماني بانجتون امام ترمذي جامع ترمذي مدد مسند احمد بن حنبل مدد اركان حديث مدد সেটا হলো ان علي بن ابي طالب সবাই বলেন কারাম আল্লাহ ওয়াজহ ان رسول الله صلى الله تعالى عليه وسلم اخذ بيد حسن وحسين رسول صلى الله عليه وسلم حسن এবং হোসেন কে ধরে হাত ধরে বলতে লাগলেন ফাকালা বলতে লাগলেন মান আহাব্বানি যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসি ও আহাব্বা হাজাই এবং এই হাসান হোসেনকে ভালোবাসি ও আবাহুমা এই হাসান হোসেনের আব্বা জান মাওলানা আলীকে ভালোবাসি ও উম্মাহুমা এই হাসান হোসেনের আম্মা জান মা ফাতেমাকে ভালোবাসি কানা মাই গভীর খেয়াল করুন আমার হাসান হোসেন আলী ফাতেমাকে ভালোবাসতে ওয়ালা যারা আছে সে আশিকরা অনুসারীরা আমি রাসূল যে মর্তবায় কিয়ামতের ময়দানে থাকব ওই আশিকরাও আমার মর্তবায় আমার সাথে থাকবে তুমি মোল্লা ফতোয়া দিলে দাও গা আমাদের মাকাম কি রাসূল 700 বছর আগে বলে দিয়েছেন আর টেনশন আছে আমাদের শ্রেষ্ঠত্ব যে রসুল বলে দিয়েছেন আর কারো ফটোর দিকে তাকানোর সময় আছে এই জন্য এখন থেকে যে যেখানে পারে যেখানে থাকেন প্রত্যেক জায়গায় একটা সিকির আমাদের জবান দিয়ে আমরা যেমন আল্লাহকে ডাকে ডাকে প্রশান্তি পাই যেমন রসুলকে ডাকে ডাক দিয়ে প্রশান্তি পাই তেমন হাসনাইনে কারিমানকে ডাকে ডাক দিয়ে প্রশান্তি লাভ করতে চাই কি চাই না লাভাই সবাই কি হাত তুলে বলতে হবে যা হুসাইন লাভাই 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 এই জিকির করার ফর্মুলা শিক্ষা দিয়েছেন আল্লাহ কুল্লা আসআলুকুম আলাইহি ইল্লা মাওয়াদ্দাতু ফিল কুরবা আমার কুরবা এ পাক পঞ্জতন তাদের সন্তানদের ভালোবাসা তো ভালোবাসা মানে জিকির ভালোবাসা মানে কি আর ভালোবাসার পরিণাম হলো কুরবান কি যেখানে ভালোবাসা আছে একটাই মনে করবেন এটা হাইব্রিড তারা হলো হাইব্রিড কি স্বাধীন বাংলাদেশ এটা বারেকটার দরবারের শাহী মঞ্জিল থেকে একটা মেসেজ পৌঁছাতে চাই বাংলাদেশ সরকার এবং তার
সহচর যারা রয়েছেন পারে রবিউল আউয়ালকে যেরকম রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়েছে ঠিক কি না ঠিক ইয়ামে আশুরার দিনও কিন্তু আমাদেরকে সরকারিভাবে বন্ধ দেওয়া হয়েছে ঠিক কি না বাংলাদেশ সরকারের কাছে গৌসুল আজম আধ্যাত্মিক দরবার গৌসুল আজম মাইসভান্ডার দরবার শরীফ থেকে একটা মেসেজ পৌঁছাতে চাই সরকারের কাছে ঈদ এ মিলাদুন নবীকে যেরকম রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়েছে আহলে বাইতে রসুলের প্রেমের মধ্যে শাহাদাতে কারবালা মাহফিল রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে বাংলার জমিনে করা হোক সময় যেহেতু শেষ পর্যায়ে এসেছে সময় বেশি হয়ে যাচ্ছে আসলে আমি ওই কথাটুকু সাক্ষী দিয়ে আপনাদের সম্মুখ থেকে বিদায় নেব তারপর ওই কথাটুকু বলতে চাই আহলে বাইতে রসুলকে যারা ভালোবাসলে কাফের ফতোয়া বিভিন্ন রকমের ফতোয়া দেয় তাহলে তারা যে এই যুগে রয়েছে প্রমাণ হলো কিনা আরে যে চিন্তা হবে বুঝাইতে পারলো আর তাদের সাথে ঝগড়া দরকার আছে নাই তারা ঝগড়া করুন আমরা আহলে বাইত গাইতে থাকবো আল্লাহ হাফেজ একটা কথা বলেছেন খুব সুন্দর দুশ্মনে আমাদের আপনার কিছু করার দরকার কারণ তাদের সান খাওয়ার জন্য শিক্ষা দিয়েছেন কে তো যাদের অভাবের মধ্যে রোগ আছে তাদের তো চলবে ঠিক কিনা তারাই তো ভিতরে একটু বলতে বলেছে আমাদের একটা মনের তৃপ্তি আছে শেষ করার সময় একটু হযরতের নামটা নিয়ে শেষ করবে গৌসুল আজম বাবা নূরে আলম তুমি সবচেয়ে করে মজবুত করে যুক্ত করেন বেহাবিল্লাহ
আপনারা তো আমার রশি কি ইমাম সাফর সাদেক আহলে বাইতের সদস্য ইবনে হাজার মক্কি সবাইকে মুরিকা কিতাবের মধ্যে নকল করেছেন এখানে হাফলুল্লাহ তাফসীর করতেছে ইমাম সাফর সাদেক কি তা হাফলুল্লাহ মানে হলো আমরা আহলে বাইত একটু সুবহানাল্লাহ বলেন না আমরা আহলে বাইত তো হলো আল্লাহর রশি কার রশি আমরা আহলে বাইত এই রশিটাকে শক্ত করে ধরো তো শক্ত করলে ধরলে কি হবে আমাদের শিকলটা আল্লাহর সাথে লাগানো কার সাথে তো এই শিকলের মধ্যে থাকলে তোমরাও আল্লাহর দর্শন লাভ করবে আর আল্লাহর দর্শন লাভ করার জন্য আমি রসুল তোমাদের কাছে দুইটা ভারে জিনিস রেখে যাচ্ছি সেটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো আহলে বাইতের রসুলুল্লাহ আহলে বাইত কোরআন সে জুদা নেই কোরআন আহলে বাইত সে জুদা এটাকে বলা হয় আল্লাহর রসুল এটা শক্ত করে ধরলে কাকে দেখা যায় একটা হাদিস শরীফ পড়েছিলাম কি হুসাইন ইবনে ওয়ানা মিন হুসাইন সবাই তো আমার সাথে বলো হুসাইন ইবনে ওয়ানা মিন হুসাইন রাসূল বলে হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে তাহলে বোঝা গেল ওই শিকল মিলে গেছে কিনা শিকল মিলে গিয়েছে তার মানে হাবলুল্লাহ মিলে গিয়েছে ঠিক কিনা মানে রশি মিলে গিয়েছে হুসাইনের জিকির কা মানা হে হুসাইনের প্রেম ইজ ইকুয়াল টু মুস্তফার প্রেম হুসাইন কলমা ইজ ইকুয়াল টু মুস্তফা কলমা আর মুস্তফা কলমা তো হুসাইন কলমা কারণ হুসাইনের জিকির রাসূলের জিকির রাসূলের জিকির আল্লাহর জিকির কোন পর্দা এখানে যারা এই শিকলের মধ্যে পর্দা সৃষ্টি করবে তাদের পরিচয় আমি দিয়েছি ইমাম নাফিক ও ইমা লা সালিমাত ও ইমা লগাইরে তো ঠিক কি না নসর মিন আল্লাহ ও ফতহ করিম জয় মাওলানা নবী জয় মাওলানা আলী জয় মাওলানা হাসানাইন কারিমা জয় মা ফাতেমা জয় পাকি পঞ্জতন জয় গাউসুল আজম মেসপন্দারি শাহী দরবার মঞ্চি মাহাবা মাহাবা সময় উপস্থিতি বেশি খুশি।